এই যুগর অবসান। শেষ বিদায় নেলে পূর্বতন বিধায়ক যুধিষ্ঠির সামন্তরায়। জীবন যুদ্ধে হারিগলে পূর্বতন বিধায়ক যুধিষ্ঠির। তাঙ্ক বিয়োগরে ম্রিয়মাণ পিপিলি ডেলাঙ্গ নির্বাচন মণ্ডলীর জনতা, রাজনেতা, সাংবাদিক, শিক্ষাবিদগণ। অদ্ভুতপূর্ব ব্যক্তিত্বর সে থিলে প্রতিভার অধিকারী। তাঙ্ক মৃত্যু খবরের পিপিলি বিধায়ক রুদ্র প্রতাপ মহারথী, বাঙ্কি বিধায়ক দেবরঞ্জন ত্রিপাঠী, শিক্ষাবিদ ডক্টর প্রতিভা মহারথী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা সহ দুঃখ প্রকাশ করেছেন। সেপটে বরিষ্ঠ সাংবাদিক রাজকিশোর সাই তাঙ্কু পিপিলি কংগ্রেস চাটশাড়ীর অবদানর আখ্যা দিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। পিপিলি কংগ্রেস চাটশাড়ীর অবদান চালগলে পিপিলি ডেলাঙ্গ অঞ্চলের দুর্দশ নেতা তাঁকু হরাই আজ পিপিলি ডেলাঙ্গ মর্মাহত। 95 রু 2000 সে বিধায়ক লে বিধায়কত্ব সময়ের পিপিলির প্রমুখ দমকল কেন্দ্র ঠার আরম্ভ করে ডিআই অফিস আরম্ভ করে হান্ডি থানা পর্যন্ত উন্নতিকরণ হয়েছে। আজ পিপিলি ডেলাঙ্গ ঝরুছে। 1953 মার্চ 16 তারিখে পিপিলি মাধিপুর গ্রামে জন্মগ্রহণ করে শ্রীযুক্ত সামন্তরায় ছাত্র জীবনর রাজনীতি পাদ দিয়ে দৃঢ় নেতৃত্ব পাই 1984 মসিহারু 1989 মসিহা পর্যন্ত সে পিপিলি ব্লক অধ্যক্ষ ভাবে কার্য তুলাই। পরে 1995 রু 2000 মসিহা পর্যন্ত পিপিলির বিধানসভা প্রতিনিধিত্ব করে কংগ্রেস বিধায়ক ভাবে নির্বাচিত হয়ে সময়ের পিপিলির অনেক সরকারি কার্যালয় তথা ডিআইই অফিস, দমকল কেন্দ্র, হাট ডেলাঙ্গে পুলিশ ফাণ্ডি স্থাপন, ডেলাঙ্গ ব্লকরে সব রেজিষ্ট্রেসন অফিস, ডেলাঙ্গ পিড়ি রাস্তায় তিরিমল ঠারে দয়া সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন তাঁর প্রচেষ্টার হয়েছিল। পরলোকরে আমি সমস্তে দুঃখিত এবং মর্মাহত। দীর্ঘ 40 বর্ষর ঊর্ধ্ব তাঁর রাজনৈতিক ক্যারিয়র লা সে ভিতরে অঞ্চলের বহু ডেভেলপমেন্ট কাম হয়েছে। যেতবে সে 95 রু 2000 বিধায়ক লে তাঁর নেতৃত্বের বহু ডেভেলপমেন্ট কাম হয়েছে এবং সে লোকর লিডর লে সবুলে সবু সময়ের লোক সহিত রুলে অঞ্চলের বিকাশপ্রাই কাম করুলে। এই দুঃখ সময়ের মহাপ্রভুঙ্ পাখে বাট মহাবীর পাখে প্রার্থনা করবি তাঁর এই দুঃখ সময়ের শক্তি এবং সাহস দিওন্তু। ডেলাঙ্গ পিপিলি নির্বাচন মণ্ডলী পাই মতো বহু বড় ক্ষতি হয়েছে, সমস্তে আজ দুঃখিত এবং মর্মাহত। পিপিলি ডেলাঙ্গ নির্বাচন মণ্ডলী তার মাটির এবে সচ্চা সেবক হয়েছে, জন অভিজ্ঞ রাজনীতিজ্ঞ লোক সেবক, বহু জনপ্রিয় নেতা ছিলেন স্বর্গত যুধিষ্ঠির সামন্তরায়। তাঁর বলিষ্ঠ প্রচেষ্টার পিপিলি নূয় কোর্ট প্রতিষ্ঠা হয়ে এক স্পষ্ট উদাহরণ হচ্ছে। তাঁর উপস্থিত বুদ্ধি ও অদম্য সাহস বলরে 2000 মসিহা ঠার 2024 মসিহা পর্যন্ত এক শক্ত বিরোধী দল ভূমিকা নিভাই। সে নির্বাচনের বারম্বার পরাজয় পরে সে পিপিলি হাট ছক স্থিত অস্থায়ী কার্যালয়ে সবুদিন বৈঠক করে সাধারণ লোক সমস্যা বুঝুলে। তাঁর দেখা করা কোণী কটকা নথিলা। সর্বদা সে খোলা অস্থায়ী কার্যালয়ে লোককে ভেটি সমস্যার সমাধান করে অন্য রাজনৈতিক নেতাঙ্ক ক্ষেত্রে বিরল পালটি। সেইথিপাই সে গরিব লোক পছন্দর নেতা ভাবে অঞ্চলে পরিচিত লে যুধিষ্ঠির। প্রথমে পিপিলির প্রবেশ পথর উত্তরা ছক, বিজেডি কার্যালয়, বিজেপি কার্যালয়, পিপিলি হাট ছক স্থিত তাঁর অস্থায়ী কার্যালয়ের অনেক শতাধিক রাজনেতা, সামাজিক কর্মী, বিভিন্ন সংগঠন, বজার কমিটি সহ হাজার হাজার সংখ্যার সাধারণ লোক শেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পিপিলির কোর্ট প্রতিষ্ঠা হবার তাঁর প্রমুখ ভূমিকা থাকা যোগ পার্থিব শরীরক কোর্ট পরিসর পর্যন্ত শেষ দর্শন পাই নিয়া যাইতিলা। শেষ দর্শন পাই সম্পূর্ণ গাঁ লোকারণ্য হইতিলা। পুরী যাওয়া বাটরে দাণ্ড, মুকুন্দপুর, মঙ্গলপুর, তেইশীপুর ও নির্বাচন মণ্ডলীর শেষ বজার শতশঙ্খ ঠারে জনসাধারণ অশ্রু শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে শেষ বিদায় দিয়ে। পিপিলির মনোরঞ্জন মহাপাত্র রিপোর্ট, মেট্রো টিভি ওড়িশা।